বিরোধী ছাত্র আন্দোলনে আহতদের বিনামূল্যে চিকিৎসা নির্দেশনা থাকলেও বগুড়া শহীদ জিয়া মেডিকেলে তা মিলছে না এ নিয়ে আরো জানাতে বগুড়া থেকে যুক্ত হয়েছেন সহকর্মী জজিফ হোসেন জজিব নির্দেশনা থাকার পরও আহতদের কেন বিনামূল্যে চিকিৎসা দেওয়া সম্ভব হচ্ছে না মানে হাসপাতালগুলো এই ক্রান্তিকালে কি শুধু বাণিজ্যিক দৃষ্টিকোণটাই বিবেচনা করবে নাকি মানবিক দৃষ্টিকোণ থেকেও দেখবেন বিষয়টি তারা কেন দিতে পারছেন না এ বিষয়ে কি বক্তব্য তাদের প্রিয় নম্বর সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি যে আপনি ঠিকই বলেছেন যে আসলে বাণিজ্যিক দিক না মানবিক দিক এই মানবিক দিকটি বিবেচনা করেই কিন্তু সরকার যে বিনা খরচে তাদের চিকিৎসার ব্যবস্থা করার কথা কিন্তু নির্দেশনা সবগুলো হাসপাতাল এবং হাসপাতালে দেওয়া হয়েছে তো আমরা আসলে জিয়া মেডিকেলে যেটি এসে দেখতে পেয়েছিলাম এবং আমাদের কাছে বরাবরই অভিযোগ আসছিল যে এখানে তারা বিনামূল্যে চিকিৎসা পাচ্ছেন না এবং যে রোগীরা রোগীরা আছেন এবং রোগীর যারা স্বজনরা রয়েছেন তারা বলছিলেন যে এখানে শুধুমাত্র কিছু নির্দিষ্ট এক থেকে দুইটি ওষুধ ছাড়া আর কোনো ওষুধ কিংবা ইঞ্জেকশন এইখান থেকে প্রোভাইড করা হচ্ছে না এবং সব কিছুই তাদের বাইরে থেকে কিনতে হচ্ছে যার কারণে কিন্তু হঠাৎ করে যখন একটা পরিবারের যারা কর্ম কর্মক্ষম ব্যক্তি কর্মক্ষত যারা ব্যক্তি আছেন তারা কিন্তু যখন অক্ষম হয়ে পড়েছেন তারা কিন্তু খুব বিপদে পড়েছেন যেহেতু পরিবারের সেই একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিল তো এই বিষয়গুলো নিয়ে আমরা যখন রোগীর স্বজনদের সাথে কথা বলেছি রোগীর স্বজনরা জানিয়েছেন যে তাদের তাদের কাছে এখনো পর্যন্ত তেমন কোনো আর্থিক অনুদান কিংবা কোনো কিছু না পেলেও গেল কয়েকদিনের তুলনায় এখন হাসপাতাল কর্তৃপক্ষ বেশ সচেতন হয়েছেন কিছু রিপোর্ট রিপোর্ট হওয়ার কারণে তারাও সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে যাতে রোগীর স্বজন এবং রোগীরা যাতে সেই ওষুধগুলো পায় সেই ব্যবস্থাও তারা করেছেন এই মিলিয়ে আসলে কিন্তু তারপরেও যার যারা নার্স এবং ওয়ার্ড বয় যারা রয়েছেন তারা কিন্তু এখনও এই যে ট্রলি ভাড়া এবং বেড ভাড়া থেকে শুরু করে ড্রেসিং করা থেকে শুরু করে প্রত্যেকটি ক্ষেত্রে প্রায় পঞ্চাশ থেকে একশো টাকা পর্যন্ত রোগীর জনদের কাছ থেকে নিচ্ছেন বলে একটি অভিযোগ রয়েছে তো আমরা উপপরিচালকের সাথে কথা বলেছিলাম উপপরিচালক যেটি জানিয়েছেন যে এখনো পর্যন্ত তাদের কাছে তেমন কোনো অভিযোগ নেই তবে এরকম অভিযোগ বরাবরই তারা পেয়ে আসছেন যদি কোনো ব্যক্তি তাদের কাছে এরকম অভিযোগ দেয় লিখিতভাবে অথবা মৌখিকভাবে তাহলে কিন্তু তার বিরুদ্ধে তারা ব্যবস্থা গ্রহণ করবেন বলে আমাদেরকে আশ্বস্ত করেছেন কিন্তু এই আশ্বস্ত করার যে বিষয়টি সেটি কিন্তু অনেক আগে থেকেই হয়ে আমাদেরকে দিয়ে আসছেন যে সাংবাদিকদের কাছে এবং আমরা সাংবাদিকরাও যারা রয়েছি তারা কিন্তু আসলে হাসপাতালে যে রকম চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে রোগীদের কেমন কী অবস্থা সেটি কিন্তু আমরা দেখতে পারি না কারণ আমাদেরকে সেই ঢোকার যে অ্যাক্সেসটি সেটি কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষের থেকে দেওয়া হয়নি এবং হাসপাতাল কর্তৃপক্ষেরও কিছু এখানে দাবি দেওয়া এবং নির্দেশনা রয়েছে যে সাংবাদিকরা আসলে বিভিন্ন ধরনের সমস্যা এবং প্রতিবন্ধকতা তৈরি হয় রোগীদের সেই ক্ষেত্রে তারা যদি আগে বলে আসেন সেই ক্ষেত্রে একটা ব্যবস্থা করা যেতে পারে তবে বর্তমানে যে পরিস্থিতি রয়েছে সেই পরিস্থিতিতে একটা জিনিস ভালো হয়েছে যে রিপোর্ট এবং প্রতিবেদনগুলো করার কারণে এখন কিন্তু হাসপাতালে যারা রোগী এবং আহতরা রয়েছেন তারা কিন্তু সুচিকিৎসা পাচ্ছেন বলে আমাদেরকে আজকে নিশ্চিত করেছেন দুইজন রোগীর স্বজন আশা করছি দ্রুত এই বাস্তবায়ন হবে থেকে জানাচ্ছিলেন সহকর্মী হোসেন